গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। রোমান পার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে যে যেখান থেকে ভিডিওটা নতুন দেখছো, প্লিজ আমার পরিবারে সাবস্ক্রাইব করে চলে এসো, আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, আর আমার ইনস্টাগ্রাম পেজটা গল্প ফলো করে দিও, ফেসবুক পেজটা গল্প ফলো করে দিও। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা দিয়ে আমিও কাজ করতে অনেকটা উৎসাহ পেয়ে যাই। তো চলে আসলাম আর একটা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে, আর ব্লগ বলবো না, একবার ছোট্ট মোটো একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পারছো ঘর ঝাড় দিচ্ছি। তো আজকে পুরো ঘরটা ক্লিন করব, যেহেতু ফ্লোর ক্লিন করব। আসলে কি হয়েছে, স্কুল বন্ধ দেওয়ার পর থেকে ভাবছি যে ঘরটাকে অল্প ভালোভাবে ক্লিন করি, কিন্তু সেই সময়টুকু পাচ্ছিলাম না, আর শরীরটা এতটা খারাপ ছিল যে বলতে পারো যে কোনো কাজকর্ম করতে ইচ্ছে ছিল না। তো স্কুল যখন বন্ধ দিয়েছে, তার মধ্যে যে কাজকর্মগুলো শেষ করতে হবে, কারণ আবার স্কুল খুলে গেলে আবার সেই দৈনন্দিন রুটিনের মতন আবার চলে আসতে হবে, তখন আবার সেই রকমই কাজ করতে হবে টাইম অনুযায়ী, কারণ তখন আর স্কুলে যেতে হবে, স্কুল থেকে আনতে হবে। তো সকাল সকাল যা কাজকর্ম সেগুলো করে নিই, আর স্কুল বন্ধ আছে বলে ভাবলাম অল্প টাইম করে ভালোভাবে ঘরটা ক্লিন করি। আর সব সময় তো পারা যায় না, তো ভাবছি আজকে করবো, যেহেতু আজকে অফিস বন্ধ আছে বোর্ডের, তো তার জন্য আজকে সেই কাজগুলো করছি। আজকে স্কুল মানে অফিস বন্ধ আছে, অল্প দেরি করে কাজে যাবে, মানে বাইরে কাজ আছে সেগুলোতে বাইরে দেরি করে যাবে। তো তার জন্য ভাবলাম সকালবেলা আজকে এগুলো কাজগুলো করে নিই। আর বন্ধুরা, আমার ভয়েস দিচ্ছি ঠিকই, আর আমার চারিদিকে অনেকটা আওয়াজ আসছে, যেহেতু রাস্তার পাশে ঘর, সবসময় গাড়ি চলাফেরাই করে। আমি রাত্রে যদি 12টার সময় ভিডিও এডিটিং করি, তাতেও আমার গাড়িটা আওয়াজ আসবে। তার জন্য প্লিজ অল্প সবাই ম্যানেজ করে নিও। আমি প্রত্যেক ভিডিওতে তোমাদেরকে বলি যে রাস্তার পাশে ঘর না, তো সবসময় কী হয়, এডিটিং করতে খুব সমস্যা হয়ে যায়। তো প্লিজ তোমরা আমাকে অল্প সাপোর্ট করো, কেননা আমি কী করব বলো, রাত্রে যদি 12টা পর্যন্ত একটা পর্যন্ত বসে থাকি এডিটিংয়ের জন্য, তাতেও আমার তেমনটাই হয়, কী হয়, রাস্তায় গাড়ি চলা করতেই থাকে। তো এখন আমি দেখতে পাচ্ছো পুরো ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম, এখন আমি ঘরটা মুছে নেব। তো আজকে ঘরটা মুছবো একদম ভালোভাবে ক্লিন করে। তো জলের সাথে মিশিয়েছিলাম, ডেটল মিশিয়েছি আর লাইজল মিশিয়েছি। তো ঘরটাকে পুরোটা মুছে নিচ্ছি, চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। তো আগে কি হতো, আগে আমি যখন মানে ঘর মানে ক্লিন করার হতো, মানে আগে বাপের বাড়ি থাকার সময় যখন মা করতো না, তখন দেখে ভাবতাম এইসব কাজ কেন এত বোরিং কাজ মানুষ করে, আর এইসব কাজ করতে কার বা ভালো লাগে প্রত্যেক দিন এগুলো কাজ করা। তো সত্যি কথা যে প্রত্যেক দিন কাজ করাটা বড় কথা নয়, যে প্রত্যেক দিন ক্লিন করার কাজটা, কিন্তু প্রত্যেক দিন যদি ক্লিন না করি তবে কি হয়, পরের দিন যে আরও মানে কষ্টটা বেশি হয়ে যায়। যখন ক্লিনটা আমরা প্রত্যেক দিন একটা দিনের যখন ক্লিনগুলো করি না, তো দুই নম্বর দিনের জন্য বলো বা এক সপ্তাহ পরে আমরা যদি লেট করে করি না, তখন কিন্তু খাটনিটা কিন্তু ডাবল হয়ে যায়। আর সবসময় ক্লিন রাখলে নিজেকেও একটা ফ্রেশ মনে হয়, আর ঘরটা খুব সুন্দর থাকে। আর ঘর সুন্দর মানে মানুষের মনটা সুন্দর, কারণ ঘরে যদি নোংরা থাকে না, তবে তুমি যাই বলো ঘরের কিন্তু সত্যি সেই রকম শান্তি থাকে না। তার জন্য সবসময় ঘর পরিষ্কার থাকলে, ঘরের চারিদিক সুন্দর থাকলে মনটা নিজের থেকেই সুন্দর হয়ে যায়, পরিষ্কার থাকে। তো সবসময় এখন চেষ্টা করি যে নিজেকেও সুন্দর রাখতে হলে নিজের ঘরটাকে আগে সুন্দর রাখতে হবে, কারণ নিজের ঘর সুন্দর থাকলে নিজেও খুশি থাকতে পারবো, সুন্দর রাখতে পারবো সবাইকে। তো নিজে যদি খুশি রাখতে পারি না, নিজেকে সুন্দর রাখতে পারি না, তবে সবাইকে খুশি রাখাটা সম্ভব হবে না। তার জন্য নিজের পরিবারকে সুন্দর রাখতে হলে আগে নিজের ঘরটাকে সুন্দর করতে হবে, নিজের মনটাকে সুন্দর করতে হবে। তো সবসময় এটাই ভাবতাম, মা আগে বলতো যে সবসময় ক্লিন রাখলে নাকি ঘরে লক্ষ্মী থাকে, তো সেটা কিন্তু সত্যি বুঝতে পারতাম না যে সবসময় ঘরে পরিষ্কার করে রাখলে কি ঘরে লক্ষ্মী চলে আসে। কিন্তু এখন বুঝতে পারি সত্যি কথা যে ঘরের লক্ষ্মী মানে আমরাই ঘরের লক্ষ্মী, কিন্তু আমরা যদি ঘরটাকে সুন্দর করে রাখি না, তবে আমাদের মধ্যে কোনো লক্ষ্মী কোনো স্ত্রী থাকে না। তা তার জন্য আমরা যতটুকু সম্ভব আমরা ঘরটাকে যদি সুন্দর করতে পারি, সবাইকে সুন্দর রাখতে পারি, সেটাই আমাদের ঘরের লক্ষ্মী এমনিতেই চলে আসবে।
তো তাতে কি হয় বলো তো, টাকা পয়সা থাকলে কোনোদিনও কিন্তু সেই সুখ থাকে না, যে এই সুখটা মনের সুখ থাকে। তো মনের থেকে যদি সব থেকে সুখ থাকে না, তবে হাজার কষ্টের মাঝেও কিন্তু সুখেই দেখা মানে থাকবে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলতে বলতে দেখতে পাচ্ছ পুরো ঘরটা মুছে নিয়েছি, আর এখন চলে আসলাম সিঁড়িগুলো মুছতে। তো সিঁড়ি তোমরা জানো যে অনেক কয়েকটা সিঁড়ি উপর থেকে নিচ পর্যন্ত অনেকগুলোই সিঁড়ি, তো সব কিছু মোছামুছি করতে অনেকটাই টাইম লেগে গেছিলো। ব্লগটা কিন্তু একদম ছোটো করেছি, কিন্তু কাজ করতে করতে প্রায় দেড় ঘন্টার মতো। তো যাই হোক, দেড় ঘন্টার ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তো যাই হোক ছোটো ছোটো করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তোমরা আজকাল কমেন্ট করতে খুবই কেমন জানি একটা হয়ে গেছো, কমেন্ট করছো না। কমেন্ট করলে কি হয় বন্ধুরা, প্লিজ একটা করে কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে ভালোবাসি। প্লিজ কমেন্টে রিপ্লাই অবশ্যই করবো তোমরা যদি কমেন্ট করো, আর অবশ্যই একটা করে লাইক করো, আর পাশে সবসময় থেকো। তোমাদের ভালোবাসা পেলে আমিও কিন্তু আর তোমাদের সঙ্গে সব সময় ভিডিও নিয়ে আসবো। আর আসলে কয়েকদিন থেকে না শরীরটা খুব খারাপ, তার জন্য কি হচ্ছে একদিন ভিডিও দিচ্ছি একদিন দিচ্ছি পারছি না। ব্লগ বানানোর পরেও কি হচ্ছে, ভিডিও এডিটিং করার সময় পাচ্ছি না, মানে সময় পাচ্ছি না না, শরীরের সে আলসে বলতে পারো যে শরীরটা খারাপ বলে কিছু ভালো লাগছিল না, তো তার জন্য ভিডিও এডিটিং করতেও ভালো লাগে না। তো তার জন্য কি হয় একদিন ভিডিও দিচ্ছি একদিন দিচ্ছি না, তো তাতেও আমারও চ্যানেলের ক্ষতি হচ্ছে ঠিকই, কিন্তু কি বলো তো তোমাদের সঙ্গে একটা ক্লোজ যেটা হয়ে গেছে আমার রিলেশনটা, মানে খুব খারাপ লাগে যখন একদিন ভিডিও শেয়ার করতে পারি না, তখন মনের মধ্যে কেমন একটা ছটপট করতে থাকে যে আজকে ভিডিও শেয়ার করতে পারলাম না। কিন্তু শরীরে সেই মানে এনার্জি যখন থাকে না না তো বন্ধুরা, তখন কিছু ভালো লাগে না, যে কোনো কাজ করি কোনো কিছু করি তখন মনে হয় যে মোবাইলটাই দেখতে ইচ্ছে করে না সত্যি কথা। তো শরীরটা এতটাই খারাপ ছিল দুদিন থেকে, মানে এখনও খারাপই বলবো, কিন্তু দুদিন থেকে এতটাই খারাপ ছিল যে আমি মোবাইলটা পর্যন্ত দেখতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে আমার সব কিছু কাজ দেখতেই পাচ্ছ দিকে হয়ে গেছে, মানে পুরো নিচের পর্যন্ত সিঁড়িগুলো মুছে নিয়েছি, অল্প রেলিংগুলো মুছে নিচ্ছি। বাস আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে এতখানি শেয়ার করছি। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, কালকে আরেকটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসছি। তো তত সময় সবাই ভালো থাকো সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে। তো আজকের মতন টাটা, bye bye।